পশ্চিমবাংলায় বা দেশে এর আগে বিভিন্ন দলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কেন ইমাম মুয়াজ্জিনে এবং পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করেনি তা আগে জানতে হবে। বর্তমান শাসক দল এমন ব্যবস্থার প্রবর্তন করে ভোট বৈতরণী পার হতে চাইছে, এসব বন্ধ হওয়া দরকার। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের সামনে আর কি কি বলেছেন শোনাবো। যদি করে থাকে এর থেকে বড় প্রতিবাদ কিছু হয় না, কারণ আমি প্রতিদিনই বলি যে ইমাম মুয়াজ্জিনরা কবে থেকে সৃষ্টি হয়েছে, যেদিন থেকে এই পৃথিবীতে সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নেতৃত্বে এই শাশ্বত প্রেম মৈত্রী ধর্ম ইসলাম মদিনার মাটিতে জন্ম নিয়েছে, সেদিন থেকে মসজিদ, সেদিন থেকে মাদ্রাসা, মক্তব, সব কিছু সেদিন থেকে শুরু হয়েছে। আর সেদিন থেকেই, যেদিন থেকে মসজিদ সেদিন থেকে ইমাম মুয়াজ্জিনরা নায়েবরা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর বুকে। তাদের যে নিজ নিজ সমাজ, সেই তাদের নিজের সমাজের দায়িত্ব কি জানেন? মুসলমান সমাজে একটা কর্তব্য দায়িত্ব তাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে তারা তাদের ক্ষমতা অনুযায়ী আর্থিক সাহায্য করে সমাজের মাধ্যমে তাদের রক্ষণাবেক্ষণ করে আজান দেওয়ানো, মসজিদ রক্ষণাবেক্ষণ, ধর্মীয় কর্মকাণ্ড তাদের করানো সহযোগিতা করে মুসলমান সমাজ। তাই মুসলমান সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হল মসজিদ মাদ্রাসা, আর তার সঙ্গে আরেকটা অবিচ্ছেদ্য অংশ হল ইমাম মুয়াজ্জিন। তৃণমূল কংগ্রেস, এমনি কংগ্রেস, বিজেপি, বাম, ভারতবর্ষে যত পার্টি থাকুক না কেন, তাদের জন্মের আগে থেকে মসজিদ ছিল, ইমাম মুয়াজ্জিন ছিল। আমরা কেউ যেদিন থাকবো না সেদিনও এই ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে। তাদের মাইনার জন্য কোনো রাজনীতিটাকে ভাবার কোনো দরকার নেই, কারণ সমাজ এই দায়িত্ব নিয়ে থাকে। আপনারা জানেন যে গ্রামে গ্রামে মুসলমান পরিবার এই সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে পালা করে এক একটা পরিবার তাদেরকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করে, ভরণ পোষণের ব্যবস্থা করে, এবং একটা গরিব পরিবার সেও যদি তার পালা থাকে, তার দিন থাকে যে তার বাড়িতে ইমাম বা মুয়াজ্জিন খাবে, তাহলে সে তার সর্বস্ব দিয়ে তাদেরকে তৃপ্ত করার জন্য, তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে তাদেরকে আহারের ব্যবস্থা করে। এটা একটা ধর্মীয় ব্যাপার। সেই ধর্মীয় আঙ্গিকে তৃণমূল পার্টি ভোটের রাজনীতি করতে গিয়ে এই মুসলিম সমাজের যে বুনটটা, এই যে বাঁধনটা, এই যে ফ্র্যাটার্নিটি, এই জায়গাটাকে তারা বড় কঠিন আঘাত করছে। মুসলমান সমাজের মধ্যে, মসজিদের মধ্যে তারা রাজনীতি ঢুকিয়ে ফেলেছে। মসজিদের মধ্যে রাজনীতি ছিল না, মসজিদ মসজিদের মতো চলত। সেই মসজিদ পরিচালনায় কংগ্রেসের মুসলমান, টিএমসির মুসলমান সবাই তারা সহযোগিতা করত। আজ কিন্তু সেই মসজিদের ভেতরে, মসজিদের অন্দরমহলে পার্টিবাজি শুরু করে দিল, রাজনীতি শুরু করে দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং আমি মনে করি এটা মুসলমান সমাজের জন্য সমূহ বিপদ। পুরোহিতদেরকে খাতির করছেন। এতদিন আপনার মনে ছিল না, পুরোহিতরা তো একটা মন্দিরে শুধু নয়, ঘরে ঘরে পুজো করে পুরোহিতরা, তাদেরকে দেখবে। আজকে মুসলমানদের জন্য যেমন মসজিদ আছে, হিন্দু পুরোহিতদের জন্য সকলের জন্য মন্দির নেই। মনে করুন আপনার পাড়ায়, আপনার পাড়ায় পুরোহিত যে বাড়ি বাড়ি পুজো করে তার খোঁজকে রাখে, আপনার পাড়ায় মন্দির নেই কিন্তু পুরোহিত আছে, তাকে কে দেখবে বলুন? এইভাবে সমাজের মধ্যে রাজনীতি ঢুকিয়ে বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের বৈতরণী পারতে চাইছে। পুরোহিতদের মুয়াজ্জিনদের কেন, সারা বাংলার বেকার যুবকদের কাজের ব্যবস্থা করার মধ্য দিয়ে সেই পুরোহিতের পরিবার বাঁচান, ইমাম মুয়াজ্জিনদের পরিবার বাঁচান, দয়া দিয়ে নয়, তাদেরকে করুণা করে নয়, তাদেরকে অধিকার প্রদানের মধ্য দিয়ে আত্মনির্ভর করুন, এটাই রাজনীতি হওয়া উচিত। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।